আপনি হয়তো ফেসবুকে একের পর এক প্রোফাইল পিকচার বদলে যাচ্ছেন, কিন্তু কোনোটাতেই লাইক সংখ্যা মনের মতো হচ্ছে না। না না, নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। লাইক পেতে গেলে চারটি জিনিস মাথায় রাখলে আপনি হিট। শুধু ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপেও যদি এই টিপসগুলো ফলো করে প্রোফাইল পিকচার দেন, তাহলে আপনার ভক্তের সংখ্যা চট করে বেড়ে যাবে। প্রোফাইল পিকচারে যেন আপনার মুখ স্পষ্ট বোঝা যায়, মাথা থেকে কাঁধ পর্যন্ত ফ্রেমের মধ্যে থাকা জরুরি। আর মাথায় রাখবেন, আপনাকে বাস্তবে যেমন দেখতে তেমনই যেন ছবিতে দেখতে লাগে। এমন কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন না যাতে আপনার গায়ের রং একেবারে বদলে যায়। তার থেকে নিজেকে যেমন দেখতে সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরুন। ছবির মান যেন ভালো হয়, অর্থাৎ ঝাপসা বা অন্ধকার যেন না হয়। একান্তই যদি সেই ছবি ডিপি করেন, তাহলে এডিট করে নিন। প্রোফাইল পিকচার লাগানোর সঠিক সময় হল শুক্রবার বা শনিবার রাতের দিকে, কারণ এই সময়ে অফিসের কাজ থেকে ছাড়া পেয়ে অনেকেই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। অফিস টাইমে নতুন প্রোফাইল পিকচার লাগালে অনেকের চোখ তা এড়িয়ে যাবে। ঘন ঘন প্রোফাইল পিকচার বদলাবেন না, তাতে আপনার ছবি দেখতে দেখতে মানুষের একঘেয়ে লাগবে। একই ধরনের ভঙ্গিতে বা একই পোশাক পরে ছবি দিবেন না, এতেও একঘেয়ে লাগে। বরং বিভিন্ন স্থানে বিভিন্ন পোশাকে ছবি দিন। অনেকেই আছেন যারা বিভিন্ন পোশাক পরে একটি নির্দিষ্ট জায়গায় সেলফি তুলে প্রোফাইল পিকচার করেন। চেষ্টা করুন সেলফির বদলে সাধারণ ছবি দিতে। সেই ছবি যদি DSLR ক্যামেরায় তোলা হয়, তাহলে আরও ভালো হবে। ছবির ব্যাকগ্রাউন্ড যেন ভালো হয়, ছবিটি কোথায় তুলেছেন তা উল্লেখ করুন। ছবিতে প্রাসঙ্গিক ক্যাপশন দিন। ছবিটি যে তুলেছে তাকে সৌজন্য দিন, কিন্তু অযথা কাউকে ট্যাগ করবেন না। তবে এত কিছুর পরেও যদি লাইক না পড়ে, তাতে নিরাশ হবেন না, কারণ দিনের শেষে আপনি নিজের কাছে কেমন সেটাই সব থেকে জরুরি। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।